উন্নয়নৰ ঢাকঢোল বজোৱা এইখন চৰকাৰৰ দিনতেই দেখিবলৈ পোৱা গৈছে উন্নয়নৰ ফোপোলা স্বৰূপ। এডাল বাঁহৰ সাঁকোৰ ওপৰেৰে বিপদ সংকুল যাতায়াত কণ কণ ছাত্ৰ ছাত্ৰীৰ। স্বাধীনতাৰ 78 বছৰৰ পাছতো কাছাৰৰ এখন গাঁৱত চুব পৰা নাই উন্নয়ন। এতিয়া উন্নয়ন বুলি ক'লে চৰকাৰৰ ওচৰত সেই গাঁওখনৰ একমাত্ৰ প্ৰধান দাবী, শীঘ্ৰেই এখন দলং নিৰ্মাণৰ ব্যৱস্থা কৰক। 60 বছরের পুরানা গ্রাম, এই গ্রামে আজ পর্যন্ত সরকারি কোনো অনুদান আমরা পাই নাই। কত কত সরকার আসামে এসে গেছেন, ভারতে এসে গেছেন, কিন্তু আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। গ্রামে কোনো হাই স্কুল নেই, কোনো এমই স্কুল নেই। হাই স্কুলের জন্য স্কুলের ছাত্রছাত্রীরা যেতে হয় ছোট দুধপাতিল হাই স্কুলে, তাদের যাতায়াতের বিরাট অসুবিধা। আর এই গ্রামটি বিশেষ করে মৎস্যজীবী এলাকা। কাছাৰ জিলাৰ বৰখলা বিধানসভাৰ অন্তৰ্গত ছোট দুধপাতিল আৰু হাতীচৰা জিপিৰ মাজত অৱস্থিত ভোলানাথপুৰ গাঁও। ইয়াৰ বেছিভাগ মানুহেই মাছমৰীয়া। বছৰ বছৰ ধৰি সমগ্ৰ অঞ্চলটো জলমগ্ন হৈ থকাৰ ফলত স্থানীয় ৰাইজে বিভিন্ন সমস্যাৰ সন্মুখীন হৈছে। ৰাস্তা ঘাটৰ অৱস্থা বেয়া হোৱাৰ বাবে বিদ্যালয়লৈ অহা যোৱা কৰা কণ কণ ছাত্ৰ ছাত্ৰীকে ধৰি অসুস্থ ৰোগীক চিকিৎসালয়লৈ নিয়াৰ ক্ষেত্ৰত স্থানীয় বাসিন্দাসকলে যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছে। স্বাধীনতাৰ 78 বছৰৰ পাছতো সেইখন গাঁৱত উন্নয়ন চুব পৰা নাই। সমগ্ৰ অঞ্চলটোৱে বাৰিষাৰ ভেঁকুৰত নদীৰ আকৃতি লয়, ফলত বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে স্থানীয় ৰাইজৰ দৈনন্দিন কাম কাজৰ বাবে নাৱেৰে যাত্ৰা কৰিবলগীয়া হয়। রাস্তা, এই রাস্তাটা আমার গ্রামবাসী, আমরা 2-2,500 মানুষের আমাদের এই গ্রামে বসবাস আছে। আমরা সবাই মিলে গ্রাম থেকে আমরা 4,000-5,000 বছরে বছরে আমরা টাকা দিয়ে চাঁদা তুলি, চাঁদা তুলে আমাদের এই রাস্তাটা আমরা নির্মাণ করেছি। আমরা গ্রামবাসী সবাই আমাদের সামনে আছে, আমরা সবাই এই টাকা দিয়ে এই রাস্তা আমরা নির্মাণ করেছি। আর ব্রিজটি আমরা সরকার পক্ষ থেকে পেয়েছিলাম 2015 সালে এবং 2016 সালে, কিন্তু ব্রিজ পাইলে কী হবে আমাদের, কিন্তু ব্রিজের এই অবস্থা, 1 বছর পরও বৃষ্টি এইভাবে ভেঙে পড়ে আছে, কিন্তু বৃষ্টি বানানির পক্ষে আমাদের গ্রামবাসী সম্ভব হয় না, তাই আমরা অহহায় লোকে অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে কয় যে বানপানী 2 মাস পার হলেও বাঁহৰ সাঁকোৰ মাজেৰেই যাতায়াত কৰিবলগীয়া হৈছে। যদিও গাঁৱৰ ৰাইজে বাঁহৰ সাঁকো নিৰ্মাণ কৰিছে, কিন্তু অঞ্চলটোৰ ৰাইজৰ লগতে কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকলে বিপদ সংকুল যাতায়াত কৰে সেই বাঁহৰ সাঁকোৰ মাজেৰেই। এই যে ব্রিজ তো আমাদের গ্রামের পক্ষে সম্ভব নয়, তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের এই ব্রিজটি মানে অতি তাড়াতাড়ি ব্রিজের ব্যবস্থা করে দেওয়া। ব্রিজের মাধ্যমে এই রাস্তা দিয়ে আমরা এই গ্রামবাসী আজকে চলাচল করছি। আমাদের কিন্তু মারাত্মক সমস্যা, আমাদের শিলচর শহর আমাদের এখান থেকে 6-7 কিলোমিটার ভিতরে দূরে, কিন্তু আমরা অনেক জায়গা ঘুরিয়ে যেতে হয়। কমসে কম 7 কিলোমিটারের ব্যবধানে কমসে কম আমাদের 30-35 কিলোমিটার ঘুরিয়ে মানে যাইতে লাগে, কিন্তু এই ব্রিজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা 6-7 কিলোমিটারের মাধ্যমে আমরা শিলচর শহরে আমরা পৌঁছতে পারবো এবং আমাদের গ্রামের সুবিধা হইব। তো আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমি আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতেছি এবং তৎকালীন আমাদের বর্তমান যিনি ডিসি আছেন, বর্তমান ডিসি মৃদুল যাদব, তাদেরকে অনুরোধ করছি যে আমাদের এই ব্রিজটি অতি তাড়াতাড়ি যেন ব্রিজটি আমাদের নির্মাণ করে দেওয়ার জন্য, কারণ আমাদের গ্রামে হাই স্কুল নেই, হাই স্কুল আমাদের ছোট দুধপাতিলে যেতে হয়, আমাদের গ্রামের বাচ্চারা হাই স্কুলে যেতে হলে আমাদের এই ব্রিজে যেতে হয়, কিন্তু এই ব্রিজ না থাকার কারণে আমরা কিন্তু লেখাপড়া সম্পূর্ণ দিক থেকে আমরা বঞ্চিত আছি। তো আমার সরকার পক্ষের কাছে অনুরোধ এটাই যেতে এই ব্রিজটি অতি তাড়াতাড়ি নির্মাণ করে দেওয়া হয়। আমাদের গ্রামে 2-2,500 মানুষের বসবাস, কিন্তু এই প্রধান রাস্তা হচ্ছে এটাই, এই রাস্তার মাধ্যমে 2,000-2,500 মানুষের মানে চলাচল। এদিকে আমাদের ছোট দুধপাতিল মডেল হসপিটাল আছে, কিন্তু মডেল হসপিটাল থাকলে কী হবে, কিন্তু আমাদের রাস্তা না থাকার কারণে গাড়ি আসা যাওয়া না যাওয়ার কারণে আমরা মডেল হসপিটালের যে সুবিধাগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না শুধুমাত্র রাস্তার কারণে। তো আমি সরকার পক্ষকে অনুরোধ করছি যে অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা নির্মাণ করিয়া দেওয়ার জন্য। তৎসঙ্গে